আমরা প্রতি বছর এই শীতেও অপেক্ষা করি যে কবে পিকনিক আসবে, আমাদের ফ্যামিলিদেরকে নিয়ে পিকনিক করব। এই এখানে যারা বসে আছেন, আমরা কি সবাই একটা পরিবার না? এবং সেই পরিবারে আজকে পিকনিক, আজকে আমরা অনেক মজা করব, অনেক ফান করব, ডিফারেন্ট টাইপের কিছু করব। আজকে কোন নায়ক যদি গান গাইতে চায়, আপনারা কি শুনতে চান? এবং সে যদি হয় আমাদের অনেক পছন্দের নায়ক, পছন্দের ভাই, আমরা ডাকছি আরিফিন শুভকে একটা গান শোনানোর জন্য। শুভ আসো। ওই সবাই ভালো আছেন দেখেই বোঝা যাচ্ছে। আমি আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন, কারণ সবাই ভালো আছে। বয়স জ্যেষ্ঠ সামনে আছেন, সালাম নিন। ওই এক লোক গর্ত ছিল, তো গর্ততে পড়ে গেছে, তো তার সাথে আরো তিন চারজন ফ্রেন্ড ছিল, তো সে গর্ততে পড়ে গেছে, তো উঠে আসছে কাদা ফাদা লাগানো। তো ফ্রেন্ডরা জিজ্ঞেস করছে, ভাই কেমন লাগলো ভাই গর্তে হঠাৎ করে? তো যে পড়ে গেছে তার লাইন হচ্ছে, আমাকে পিছন থেকে ধাক্কাটা আমার ছিল কে? তা আমি এখানে গান গাওয়ার কোনো প্রকারের ইচ্ছা আমার ছিল না, এখানে আমাকে ধাক্কা দিয়ে ফেলা হয়েছে। সো অবভিয়াসলি আমার কোনো, এখানে অনেক আমাদের প্রতীক আছে এবং অনেক সঙ্গীত শিল্পীরা আছেন, বাট খুবই ভাল লাগছে। আমি পুরো মনে হচ্ছে যে আমার বাবা মা, ভাই বোন, খালা, চাচা, চাচি সবাইকে দেখতে পাচ্ছি, এরকম একটা ফিলিংস হচ্ছে আমার ফ্যামিলি। এবং আজকে ময়মনসিংহ থেকে এসেছিলাম আমি, আমার মনে আছে এখনো, 257 টাকা নিয়ে এসেছিলাম।